বাংলা ভাষার ব্যবহার বাড়ছে বাংলাদেশে থাকা ভিন দেশি নাগরিকদের মাঝে। বাংলা ভাষাকে আয়ত্ত করতে বই পড়া, কথোপকথন ও লেখালেখি সহ নানাভাবে চেষ্টা করছেন তারা। পাশাপাশি গান গাওয়া, আলাপচারিতা সহ যোগাযোগ রক্ষায় বাংলা ভাষার ব্যবহার পরিণত হয়েছে দেশের এই অতিথিদের নিয়মিত চর্চায়। কথা বলার কৌশল রপ্ত করার সাথে জানছেন বায়ান্নর ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের ইতিহাসও। গাজী তারেকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান। তিন বছর ধরে বাংলাদেশে আছেন চীনা নাগরিক ওয়াচি। বাংলাভাষী সহকর্মীদের সাথে ওঠাবসা করতে করতেই শিখেছেন বাংলা ভাষায় কথা বলার কৌশল। আর তাই তো কোনো বাংলাদেশির সাথে এখন কথা বলতে বাধা নেই তার। ভালোই লাগছে বাংলা ভাষায় কথা বলতে, সহজে শিখে ফেলছি। কষ্ট হচ্ছে প্রথম প্রথম, পারতাম না। বছর ঘুরে 21 ফেব্রুয়ারি এলেই অন্য সবার মতো ওয়াচিও অনুভব করেন মাতৃভাষার টান। একজন মানুষের কাছে নিজের মাতৃভাষা যে কতটা গুরুত্ব বহন করে বাংলায় সে কথাই বললেন এই বিদেশিনী। আমার মায়ের ভাষার তুলনা নাই, সারা বিশ্বের সাথে আমার মায়ের ভাষার তুলনা হবেই না, হয়ও না। কারণ নিজের নিজের মাতৃভাষা সবার কাছেই প্রিয়, সবার কাছেই ভালো লাগে। সেটা যত রকম ইন্টারন্যাশনাল ভাষা হোক, তার সাথে নিজের মাতৃভাষার সাথে কোনো তুলনা হয় না। ওয়াচির মতো সোমালিয়ান শিক্ষার্থী সুলতানও বাংলায় কথা বলায় বেশ পটু। শুধু কথাতেই নয়, সুরেলা কণ্ঠে বাংলায় গান গেয়েও তাক লাগান সুদূর মরুর দেশ থেকে আগত এই যুবক। আমার বায়ের রক্তি রাঙ্গানো একুশে তুবুয়ারি, আমি কি বলতে পারি। সুলতান জানান ঢাকায় বন্ধুর কাছ থেকেই শিখেছেন বাংলা ভাষা। এ ভাষার দীক্ষা নিতে গিয়ে তিনি জেনেছেন বায়ান্নর ভাষা আন্দোলনের বীর শহীদদের কথাও। তার মতো সোমালিয়ান আরেক শিক্ষার্থী সালমান এবং চীনা ব্যবসায়ী পিঙ্গো চেষ্টা করছেন বাংলাদেশের ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিত হতে। রফিক, শফিক, বরকাত, জব্বার ও তাদের ভাষার জন্য লড়াই করছে। আমার চুনা বাংলা, আমি তোমার ভালোবাসি। আমি জীবনে প্রথম ছিলাম যে কোনো দেশ ভাষার শূন্য লায়ার করছে। সীতা হলো বাংলাদেশ। বাংলা ভাষার প্রতি বিদেশিদের এমন শ্রদ্ধা, ভালোবাসা আর অসীম আগ্রহই এই ভাষাকে একদিন জাতিসংঘ সহ বিশ্ব মানুষের শীর্ষ ভাষায় পরিণত করবে, এমন প্রত্যাশা একুশের চেতনায় লালিত প্রতিটি বাংলাদেশীর। গাজী তারেক, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।